ভারতের রিলায়েন্স কোম্পানির কর্ণধার তথা মুকেশ আম্বানি। তিনি ভারতের উদ্দেশ্যে সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কি বললেন? হ্যাঁ বন্ধুরা, পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আপনি যদি ডেলি হ্যান্ড থেকে ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো চলুন আজকের ইম্পর্টেন্ট আপডেটটা শুরু করা যাক। ভারতের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি। তিনি রিলায়েন্স কোম্পানির কর্ণধার। সেই মুকেশ আম্বানি গত মঙ্গলবার দিন জানিয়েছেন, ভারতের অর্থনীতিতে যে মন্দা চলছে তা সাময়িক এবং সম্প্রতি সরকার যা পদক্ষেপ গ্রহণ করছে তাতে পরিস্থিতি বদলে যেতে সাহায্য করবে পরবর্তী ত্রৈমাসিকে। সৌদি আরবের বার্ষিক ইনভেস্টমেন্ট ফোরামে গিয়ে তিনি জানান, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কার করেছেন তার সুফল মিলবে আগামী কয়েকটি ত্রৈমাসিকে। তিনি স্বীকার করেন যে কিছুটা মন্দা রয়েছে ভারতে, কিন্তু তার অভিমত এটা পুরোপুরি সাময়িক। ভারতের অর্থনীতি যা অন্যতম দ্রুতগামী অর্থনীতি, যার বৃদ্ধির হার সম্প্রতি নেমে গেছে গত পাঁচটি ত্রৈমাসিকে। এপ্রিল থেকে জুন 2019 সালে 5% নেমে আসে, যেখানে এক বছর আগে ছিল 8%। দেখা গেছে 2013 সালের পর সর্বনিম্ন বৃদ্ধি। সরকার বেশ কিছু নীতিগত ব্যবস্থা নিয়েছে গত 2 মাসে, যাতে অর্থনীতি ঘুরে দাঁড়ায় এবং ঋণের যোগান মিলে। ওইসব পদক্ষেপগুলির মধ্যে রয়েছে NBFC-র নগদে ব্যবস্থা ঠিক করা, যাতে ক্রেডিট গ্যারেন্টি এবং অতিরিক্ত নগদের ব্যবস্থা হয়। ব্যাংকের পুঁজির যোগান দেওয়ার পাশাপাশি কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারতের রিলায়েন্স কোম্পানির কর্ণধার অর্থাৎ মুকেশ আম্বানি, তিনি কিন্তু ভারতের উদ্দেশ্যে বলেছেন বেশ কিছুটা মন্দা রয়েছে ভারতে, কিন্তু তার অভিমত এটা পুরোপুরি সাময়িক, আগামী কয়েকটি ত্রৈমাসিকে এটা ঠিক হয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, তিনি সংস্কার করার চেষ্টা করছেন যার সুফল মিলবে আগামী কয়েকটি ত্রৈমাসিকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন।